আসসালামু আলাইকুম আপনারা কিন্তু গত ভিডিওটা একটা বিষয় ক্লিয়ার করেছিলাম যে বীর মুক্তিযুদ্ধদের যে ভাতার অ্যামাউন্টটা রয়েছে বা যে টাকাটা রয়েছে তার কিন্তু পেরোল ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং বিভিন্ন এ টু আই বা জি টু পি এর মাধ্যমে গভর্নমেন্ট টু পার্সন এই পদ্ধতিটাকে অনুসরণ করে প্রত্যেকের অ্যাকাউন্টে যাতে টাকা যায় এ বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও গত ভিডিওতে আলোচনা করা হয়েছিল এখন বিষয় হলো আপনাদের অ্যাকাউন্টগুলোকে চেক করতে পারেন ইনশাআল্লাহ সবার অ্যাকাউন্টে ক্লিয়ার স্টেটমেন্ট সহ কিন্তু টাকাগুলো ঢুকে গেছে বিষয়টা হলো আমি বেশ কয়েকজনকে কিন্তু বললাম যে আপনাদের আগস্ট মাসের টাকা এসেছে এখানে যারা অ্যাকচুয়ালি আমাদের এলাকায় রয়েছে তারা বললো যে হ্যাঁ এসে গেছে আগামী রবিবারে হয়তো বা গিয়ে তারাটা উঠাবে এটা কিন্তু আগস্ট মাসের আর সামনের মাসেরটা কিন্তু এখনও মাস যেহেতু আসেনি সো সেপ্টেম্বর মাসেরটা এখন আশা করা যাচ্ছে না তবে আগস্ট মাসেরটা যে ইতিমধ্যে আমাদের এখানকার সবাই পেয়েছে এইটুকু আমি ইনশিওরিটি করতে পারি এখন অন্যান্য জায়গায় পেয়েছে কিনা বিষয়টা তো একটু অন্যরকম ভিন্ন সো যারা এখনও আপনাদের অ্যাকাউন্টে কোনো রকমের চিঠি পাননি একটু কোনো রকমের ট্রানজ্যাকশান মেসেজ পাননি তাদেরকে একটু অপেক্ষা করতে হবে যে কবে নাগাদ মেসেজটা আসে তারা হা করার কোনো দরকার নেই কারণ প্রত্যেকটা জেলা উপজেলা সহ তাদের ওয়েবসাইট মুক্তিযোদ্ধাদের যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে কিন্তু চিঠি ইস্যু করে দিয়েছে যে কোন উপজেলা কতটুকু বরাদ্দ রয়েছে কতজন রানিং মুক্তিযোদ্ধারা রয়েছে এবং কতজন জীবিত এবং মৃত্যু সম্পূর্ণ তথ্য কিন্তু অ্যাকাউন্টের ইনফরমেশন সহ তারা একটি আলাদা চিঠি ইস্যু করে দিয়েছিল সো যারা এখনো টাকা পাননি বা পাবেন ইনশাল্লা তারা অবশ্যই কমেন্ট করে দিবেন যে আপনি কোন উপজেলা বা জেলা থেকে মুক্তিযোদ্ধা ভাতার যে অ্যালোয়েন্সমেন্টটা থাকে সেটা পেয়েছেন আপনাদের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ে কন্টেন্টগুলো আমি খুব দ্রুত এবং খুব বেশি দেওয়ার চেষ্টা করবো কারণ এই টাইপের কন্টেন্টগুলো অনেক কন্টেন্ট ক্রিয়েটরই বানায় না কারণ হয়তো এটা রিক্সি একটা বিষয় সো আমি চেষ্টা করবো আপনাদেরকে এই বিষয়গুলো সাপোর্ট দেওয়ার জন্য তো তার জন্য আপনাদেরকে যা করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই যে কোনো ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি অন করতে কিন্তু ভুলবেন না দেখাবো অন্য কোনো ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ